তো আমার যত হগল ভাবিরা পিরা চাচা মামা খালুরা আছেন তাদের জন্য একবার ইলিশ মাছের তরকারি ঝোল একেবারে সামনে হাজির করে রয়েছে। কী খাইবেন নাকি? আরে খাইবেন তো ভালো কথা, আগে এটা রেসিপিটা দেখবেন না যে আসলে এটা আমি কী দিয়ে কী রান্না করছি সেটা তো দেখতে হইব নাকি? তো চলেন দিয়ে একটু রেসিপিটা দেখাই আনি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সবাই ভালো আছি, সুস্থ আছি। তো ইলিশ মাছ খাওয়ানোর লিগা কিন্তু অত রকমের মশলার কোনো প্রয়োজন নাই, একেবারে হাতে গোনা দুই তিনটা মশলা দিলেই মনে করেন ইলিশ মাছ রান্না হয়ে যান। কারণ অনেক রকমের মশলা দিলে ইলিশ মাছের যে আসল গ্যারান্টা আসল স্বাদটা সেটা কিন্তু একেবারে উড়িয়া যায়, যার কারণে আমি কিন্তু তেল মরিচ হলুদ লবণ আর হয়েছে গিয়া মনে করেন ওই যে একটু ধনিয়ার গুঁড়া আর কিন্তু পেঁয়াজ, পেঁয়াজ তো অবশ্যই দেওয়া লাগবে, সেইটারে দিয়া মশলাটা ভালো করে কষামো। এইখানে আদা রসুন বাড়া কিংবা অন্য কোনো মশলার কোনো প্রয়োজন নেই, অন্য কোনো মশলা দিবেন তো ইলিশ মাছের স্বাদ আড়াই যাবেন, মানে স্বাদটা আড়াই হালাইবেন, যার কারণে মনে করেন এই অল্প মশলা দিয়ে ইলিশ মাছটা রান্না করা। এরপরে এটার মনে করেন মশলাটা কষা আমি কিন্তু মাছ ঢেলে দিয়েছি, দেখছেন মাছটার ভালো করে কষা লিছি, কষানোর পরে মাছটির আমি তুলে নিব। তো অনেকে ভাজা রান্না করেন, তো ভাজা রান্না করার চেয়ে এরকম কষায় রান্না করলে যেই ঘেরান বাইরে আর যেই স্বাদ হয় বাইরে ভাই কী কমো, মানে যখনই আমি কষায় উড়াইতে লইছিলাম আমার ফুলারে গেরান ফাইয়া মনে করেন তখনই তার ভাত খাওয়ার ইচ্ছা জেগে গেছে, যে শুকুর আলহামদুলিল্লাহ এমনি তো দৈরা বিন্দা ভাত খাওয়াইতারি না, কিন্তু আজকে ইলিশ মাছের গেরান হুই নাই হ্যাঁ ভাত খেতে যেতেছে। তো জাগা ফুলাটার একটু থামাইলাম যে তরকারিটা হোক, তারপরে তার ভাতটা দিতাছি। এদিক দিয়ে মনে করেন বেগুন আলু টমেটো দিয়া লইলাম, তো টমেটোর অনেক দাম, যার কারণে একটা টমেটোই দিচ্ছি, তা আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন তাতে কোনো সমস্যা নাই। দেখেন বেগুন আলু সুন্দর করে কিন্তু একবার হইয়া টইয়া গেছে গা, মানে হয় নাই আর একটু হওয়ার বাকি আছে, আবার ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে আবার সুন্দর করে হয় এটা ভালো করে কষানো। তো কষানো এক পর্যায়ে কিন্তু আমার বেগুন আলু সব সিদ্ধ হয়ে গেছে, তারপর অল্প পরিমাণ পানি দেবো, দিয়ে এবার উপরে মনে করেন সে মাছগুলারে দিবো, দিয়ে সুন্দর করে ঢাকা দিবো, এরপর মাছ হইতে থাক। এই যে দেখেন এত চারদিকে অ্যালার্জিতে ভরে গেছে মানুষের, মানে যতই চুলকানি যত অ্যালার্জি থাকুক কিন্তু ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না সেটা কি কেউ মিস করে? আমার মনে হয় একেবারে খুব কম মানুষ আছে যে এই তরকারিটা মিস করে, একেবারেই মিস করে না, এটা খাই খায় যত ধরনের অ্যালার্জি থাকুক না কেন, কয় যে ওষুধ খাই থাকুন তাও তো খাইতে হইব। এইটা কি কোনো কথা কোন দিহিয়ালা? আসলে এটা এমন স্বাদের তরকারি, এমন মজার তরকারি যে মানুষে ওষুধ খাইয়ে হইলেও মনে করেন এই তরকারিটা খাইতে চায়। তো এই যে অবশেষে আমি আপনাগুলি মনে করেন রেডি সেডি করে হাজির করে এলাইছি এক বাটি তরকারি, এইবার খান আর এইবার কোন যে আমার রেসিপিটা কেমন হয়েছে আর খাইতে কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লগে ফলো দিতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।